Assalamualaikum, welcome to my another video. আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমার বারান্দার মরিচ গাছ বেশ হচ্ছে দুই তিন বছর পর এবার মরিচ গাছ হচ্ছে আমার। দু তিন বছর আগে মরিচ গাছ ছিল কিন্তু মাঝখান দিয়ে কোনো মরিচ গাছই আমি উঠাতে পারি নাই। আমি অনেক বীজ লাগিয়েছি, বাজার থেকে অনেক গাছ কিনে এনেছি কিন্তু মরিচ গাছটা আসলে দেখা যেত একটা সময়ে পিঁপড়া ধরে যেত, পিঁপড়া একদম গাছ নষ্ট করে ফেলতো। তো যাই হোক, এবার অনেক বছর পর আমার মরিচ গাছগুলো দেখা যাচ্ছে খুবই ভালো হচ্ছে। আমি খুবই আশাবাদী এবং আমার খুবই ভালো লাগছে। তো সকাল সকাল রান্নাবান্না শুরু করলাম, একটা ছুটির দিনের ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার ছিল। তো সকালে নাস্তার পর্বটা আসলে রেকর্ড করা হয় নাই, নাস্তা শেষ করে আমি রান্না করতে চলে আসছি। আর এটা হচ্ছে আগের দিনের একটু মাংস ছিল, তো ভাবলাম আমার হঠাৎ করে আমার শুকনা ভাজা ভাজা খেতে মন চাইছিল কিন্তু একটু আলু মিক্স করে যাতে একটু মেখে মেখে খেতে পারি, তো ছোট করে একটা আলু ছোট ছোট টুকরা দিয়ে কেটে নিয়েছি। এবার হচ্ছে ওই মাংসটার সাথে মিক্স করে একটু ভেজে নেব, রান্না করে নেব। আর হচ্ছে মাংস দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব, বুটের ডাল দিয়ে। ওই ডালটাও আমার খুবই পছন্দের। তো এদিক দিয়ে আমি হচ্ছে মাংসটা ভেজে নিচ্ছি আর হচ্ছে বুটের ডালের মাংসটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে আসলে কাজের একটা হুড়হুড়ি লেগে যায়। একদিক দিয়ে হচ্ছে নাস্তা রেডি করতে হয়, বাচ্চাদের দেখাশোনা করতে হয়, প্লাস হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াতে হয়, বাচ্চাদেরকে আমার বড় মেয়েকে হচ্ছে ব্রাশ করাতে হয়, ওকে বাথরুম করাতে হয়, বিভিন্ন কাজ করতে হয়, খুবই তাড়াহুড়ো লেগে যায়। তো সব শেষে হচ্ছে 10টা বা 10:30 আমি রান্না করতে যাই। তো ওই রান্না শুরু করলে হচ্ছে একদম শেষ হতে হতেও 12টা 1টা বেজে যায়। তো মাঝে মধ্যে হচ্ছে রান্না একটু বেশি থাকে আর মাঝে মধ্যে অল্প রান্না করেই সেরে যাই। আর আজ যেহেতু ছুটির দিন তো আমার হাজব্যান্ড বাসায় আছে, ও হচ্ছে বাচ্চাদের দেখাশোনা করছে আর আমি এক মনে রান্না করছি। নাহলে হয় কি খুবই ধীরে ধীরে রান্না করতে হয়, দেখা যাচ্ছে যে আমি একটু রান্না করছি আবার বাচ্চাদেরকে দেখাশোনা করতে যাচ্ছি, বাচ্চাকে ঘুম পাড়ানো খাওয়ানো ছোটো মেয়েকে, তারপর হচ্ছে বড় মেয়ে বিভিন্ন দুষ্টামি করে অনেক কিছু নষ্ট করে ফেলে, এগুলো ক্লিন করতে হয়। তো অনেক কাজকর্ম থাকে আর ছুটির দিনে দেখা যায় আমার হাজব্যান্ড বাসায় থাকলে ওই বাচ্চাদেরকে সামলায়, আমার হচ্ছে অন্য কাজ। তো রান্নাবান্নার ফাঁকে ভাবলাম কিছু একটা খাওয়া যাক। আর এগুলো হচ্ছে বাংলাদেশি মালটা, মানে দেশীয় মালটা আমাদের। তো এগুলো আসলে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো কালকে, তো ভাবলাম এগুলো কাটি, এগুলো কেমন খেতে একটু খেয়ে দেখি। তো আমি এখানে 2-3টা কেটে নিয়েছি আর এগুলো এত ভালো ছিল, মানে একদমই মিষ্টি মিষ্টি ছিল। আমি আরেকবারও এগুলো খেয়েছিলাম, ওগুলো আসলে মিষ্টি ছিল না। তো আমাদের বাড়িতেও একটা গাছ আছে, আমার হচ্ছে বড় আমাদের, তো ওনাদেরও একটা গাছ আছে, আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন খেয়েছি, এগুলো তার চেয়েও ভালো ছিল। যাই হোক, রান্নাবান্না মোটামুটি শেষ করে হচ্ছে বাচ্চাদেরকে গোসল করাতে হবে। তো আমার বড় মেয়ে হচ্ছে গোসল করতেই চায় না, ওকে গোসলের কথা বললে ও দৌড়ে পালায়। তো ওকে গোসল করিয়ে বাকি অন্যান্য কাজ সেরে বাচ্চা দুনো মেয়েকে গোসল করিয়ে এখন হচ্ছে আমিও গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা খাবো। তো আমার যেভাবে খেতে ইচ্ছে করছিলো ঠিক সেভাবেই রেডি করে নিয়েছি, সাথে পেঁয়াজ। পেঁয়াজটা আসলে মাংসর সাথে খেতেই হয়, আমার খুবই পছন্দের। তো আমি খুব শুকনো শুকনো খেতে পারি বাট আমার হাজব্যান্ড একদমই শুকনো শুকনো খেতে পারে না। আর আমার হচ্ছে শুকনো শুকনো খেতে ভালোই লাগে, আমি আসলে সব কিছু খেতে পারি। তো একদম শুকিয়ে ফেলেছি ঝোলটা আর এত ভাজা ভাজা হয়েছে, খুবই মজা হয়েছে আর খেতেও দারুণ লেগেছে। তবে আজকে আমার হাজব্যান্ড এগুলো দিয়েই খেয়েছে, ও হচ্ছে ডাল নেয়ই না, ডালের মাংসটা ওটা নেয় না, এই শুকনা শুকনা আমরা দুজনেই খুব সুন্দর করে খেয়ে নিয়েছি। আর হচ্ছে বড় মেয়েকেও খাইয়ে নিয়েছি। আর হচ্ছে আমার বড় মেয়ে আরিয়া, আরিয়া হচ্ছে আরিয়াও শুকনো শুকনো খেতে পারে, তবে ও একদমই হচ্ছে ওর বাবার মতো, ওর বাবার মতো ভাজি মাছ খায়, রান্না করা মাছ খায় না। তারপর হচ্ছে তবে ও শুকনো শুকনো খায়, ও আবার ডাল টাল তত একটা খায় না, কিন্তু খাবারের দিক দিয়ে হচ্ছে ওর বাবার মতোই, ওর বাবা যে ধরনের খাবার খায় ও ঠিক সেই ধরনেরই খাবার খায়, আর খাবারে অনেক অনীহা, খেতেই চায় না বললেই চলে। আর ছোটো মেয়ে তো এখনও অনেক ছোট, ওকে আসলে বোঝা যাচ্ছে না, তারপর আমি আসলে চেষ্টা করব সব কিছু খাওয়ানোর জন্য, তারপরও জানি না। আর এদিক দিয়ে হচ্ছে বিকেলবেলা আমার মেয়ে হচ্ছে আইসক্রিম খাবে, তো ওর জন্য প্রায় বাসায় আইসক্রিম রাখতেই হয়, আমরা বেশিরভাগই বক্স এনে রাখি। তো এখন হচ্ছে ছোটো আইসক্রিমটা ওর পাপা ওকে এনে দিয়েছে, ও এটাই খাবে। ও আসলে আইসক্রিম এত বেশি পছন্দ করে সেটা আর কী বলবো,
ওর জন্য আমার বাসায় কন্টিনিউ আইসক্রিম রাখতেই হয়, কারণ ও কখন খেতে চায় তা আসলে বলা যায় না। দেখা যাচ্ছে রাত্রে 1-2 বাজে বলছে আমি আইসক্রিম খাবো, এটা এখনই দিতে হবে। তো আইসক্রিম নিয়ে ও আসলে খুবই প্যারা দেয়। আর এখন হচ্ছে বিকেলবেলা, তো শুয়েছিলাম একটু, ঘুম থেকে উঠে ভাবলাম কি খাওয়া যায়। তো যেহেতু আপনাদের ভাইয়া আমরা নিয়ে আসছিল কালকেই, তো ভাবলো যে চলো আমরা খাই। আর এই কুচি কুচি করে খেতে আসলে আমার খুবই পছন্দের, কিন্তু আমি আসলে কুচি করতে পারি না, আমার আঙুল আসলে কেটে যায়। তো আপনাদের ভাইয়া যেহেতু এখন বাসায় আছে, ও বলল যে দাও আমি করে দিচ্ছি, তো আমাকে একটু হেল্প করে দিল আর আমি এত সুন্দর করে বানিয়ে নিয়েছি। আমি আসলে মরিচ একটু কম খাই, তো এই জন্য অল্প মরিচ দিয়ে সুন্দর করে এটাকে ভর্তা করে নিয়েছি। এখন হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার ভাই আসছে আমার বাসায় দেখতে আমাকে। আগে যেমন আমার আব্বু আসতো ঢাকা যাওয়ার সময় আমার সাথে দেখা করে যেত, আবার আসার সময় দেখা করে বাড়িতে যেত, তো এখন হচ্ছে আমার যেহেতু আব্বু নাই, এখন হচ্ছে আমার ভাই ঢাকা যাওয়ার পথে আমার সাথে দেখা করতে আসছে আর মায়ের কিছু ভালোবাসা নিয়ে এসেছে। আগে আমার আব্বু সেম কাজটাই করতো, আসার সময় আমার মা অনেক কিছু পাঠিয়ে দিত আমার জন্য, তো এই টুকিটাকি বাড়ির জিনিস পাঠিয়ে দিয়েছে আমার জন্য, আমি আসলে যেগুলো খুবই পছন্দ করি। আল্লাহ পাক আমার আব্বুকে তো আমাদের কাছ থেকে নিয়ে গেল চিরতরে, চাইলেও আর বাবার ভালোবাসা আসলে পাবো না। তো আমার আম্মু এখনও বেঁচে আছে, আল্লাহ পাক আমার আম্মুকে 1000 বছর নেখায়া দান করুক, এটাই আমার আল্লাহর কাছে চাওয়া। যাই হোক, তো এই ছিল আমার আজকের আয়োজন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।